আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আজ, সভাপতি শেখ হাসিনা থেকে যেতে পারে ওবায়দুল কাদের। সিন্ডিকেটের দখলে গুলিস্তান কমপ্লেক্স, বঞ্চিত মুক্তিযোদ্ধা ট্রাস্ট, পুরো কাজ না করে লাপাত্তা ডেভেলপার। তীব্র শীতে কাঁপছে দেশ, সাত জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কাল পর্যন্ত কমবে তাপমাত্রা। গ্রামীণফোনের অডিট আপত্তি নিষ্পত্তিতে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ, আইনি মোকাবেলায় যাচ্ছে সরকার। এবং বিপিএলে মাহমুদুল্লাহকে ছাড়াই কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম, দুপুরে খুলনার প্রতিপক্ষ সিলেট। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের একুশতম কাউন্সিল শুরু হচ্ছে বেলা তিনটায়। এবারও সভাপতি থাকছেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক পদে থেকে যেতে পারেন ওবায়দুল কাদেরও। তবে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আসছে রদবদল, কমিটিতে বাড়বে নারী প্রতিনিধিত্ব। এছাড়া গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া হচ্ছে সহ সম্পাদকের পদ। আমি এটা আল্লাহ পাক জানেন, নাচ্ছি জানেন, আমি জানি না। ওবায়দুল কাদের না জানলেও সাধারণ সম্পাদক পদে আলোচনা তাকে নিয়েই। সুস্থ হয়ে ফেরার পর বলেছিলেন এটা তার জীবনের দ্বিতীয় ইনিংস। তার পাশাপাশি সাধারণ সম্পাদক পদে আলোচনায় আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ ও আব্দুর রহমান, নাম আছে খালিদ মাহমুদ চৌধুরী ও আজমতুল্লাহ খানেরও। তবে দলের নীতি নির্ধারকেরা বলছে এবারের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের সম্ভাবনা কম। অনেক নতুন নেতৃত্ব আসবে, এটি স্বাভাবিক, এটাই সবাই আশা করে এবং এটা হবেও বাস্তবে। প্রেসিডিয়ামে নতুন মুখ অবশ্যই আসবে, নতুন মুখ আসবে এবং যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদ, এই যে গুরুত্বপূর্ণ পদগুলো, এই সকল পদেও আমি মনে করি যে ভালো নতুনই আসবে। সহ সম্পাদক পদ নিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে গঠনতন্ত্র থেকে এ পদটি বাদ দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া নারী প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর পদ 41 থেকে করা হচ্ছে 51। সম্মেলন মানেই তো কিছু ফ্রেশ ব্লাড আসবে, এখানে সবই পুরনো থাকবে না, নতুন কিছু মুখ আসবে। তবে সাইজ আমাদের একই থাকছে, 81 যে কমিটি, এই অবস্থা যতটা এর মধ্যে সংযোজন, সংশোধন, বিয়োজন, পরিমার্জন যতটা সম্ভব সেটাই করে হবে এবং সেটা নেত্রীর মাথায় আছে। সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া প্রেসিডিয়ামের 17 পদের 3টি ফাঁকা। বর্তমান প্রেসিডিয়াম থেকে বাদ পড়তে পারে 4 থেকে 5 জন। পরিবর্তন আসতে পারে 4 যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। পুনর্গঠন হবে সাংগঠনিক সম্পাদকের পদেও। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 70 বছরে 20টি জাতীয় সম্মেলন হয়েছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের। এই দীর্ঘ সময়ে দলটির সভাপতি হয়েছেন 7 জন, এর মধ্যে সর্বোচ্চ 8 বার সভাপতি হয়েছেন শেখ হাসিনা। 21তম সম্মেলনের মধ্য দিয়ে নির্ধারিত হচ্ছে দলটির পরবর্তী নেতৃত্বে কারা আসছেন। 1949 সালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে যাত্রা শুরু হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। ওই বছর 23 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে গঠিত হয় দলটির কমিটি। এতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হন। 1955 সালে ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করার পর দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এ পর্যন্ত 7 জন দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ 8 বার। উপমহাদেশের কোনো রাজনৈতিক দলই এত লম্বা সময় কারোর নেতৃত্ব দেওয়ার নজির নেই। দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই সভাপতি নির্বাচিত হয়েছেন 3 বার। এছাড়া আব্দুর রশিদ তর্ক বাগিস 2 বার, AHM কামরুজ্জামান ও আব্দুল মালিক উকিল 1 বার করে সভাপতি হন। 1 বার আহ্বায়ক নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দিন।
এ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন 10 জন। সবচেয়ে বেশি 4 বার করে সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমেদ 3 বার, আব্দুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দ সাজেদা চৌধুরী 2 বার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক এবং আব্দুল জলিল 1 বার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 21তম কাউন্সিল নিয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা কি ভাবছেন, কি ধরনের পরিবর্তন আসতে পারে এই কাউন্সিলে? দেখুন, আমরা এখানে যখন এসেছি তখনই কিন্তু এসে দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে যে আওয়ামী লীগের 21তম যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিকে ঘিরে কিন্তু প্রস্তুতি প্রায় শেষ, এবং এরই মধ্যে কিন্তু যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চটিও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমি আপনাকে যদি একটু দেখাই তাহলে আপনি আরেকটু স্পষ্ট হবে, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু দলের বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানটিকে ঘিরে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন। তো নেতাকর্মীরা আসলে আমরা যতটুকু বুঝতে পারছি 10টার পর থেকে হয়তো নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করবেন, আর সম্মেলনের কার্যক্রম উদ্বোধন হবে 3টায়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3টায় বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে এই সমাবেশের কার্যক্রমের উদ্বোধন করবেন। আর একটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এমন একটি সময় আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আওয়ামী লীগ প্রায় 11 বছর ধরে ক্ষমতায় রয়েছে, এবং আসলে বস্তুত রাজপথে আওয়ামী লীগের বিরোধী যারা রয়েছেন বা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা যে শক্ত অবস্থানে রয়েছেন তা কিন্তু আমরা বলতে পারছি না। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একটি শক্ত একটি অবস্থানে থেকে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আরও একটি বিষয়ে লক্ষ্য করতে হবে যে এই সম্মেলনের প্রেক্ষাপটটি কিন্তু রয়েছে এমন একটি প্রেক্ষাপটে হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরে একটি শুদ্ধি অভিযান চলছে। আপনি জানেন যে দলের এবং সহযোগী অনেক সংগঠনের অনেক নেতাই কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন, ক্যাসিনো কাণ্ড থেকে শুরু করে আরও অন্যান্য যে অনিয়মগুলো রয়েছে সেই অনিয়মগুলোর সাথে তাদের সম্পৃক্ততার জন্য দল কিন্তু কিছুটা বিপদেই পড়েছিল, এবং সেটিকে কাটানোর একটি চেষ্টা থাকবে এই সম্মেলনে এমনটাই বলছেন নেতাকর্মীরা। আরেকটি বিষয় যে আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের এর আগেও 20টি সম্মেলন হয়েছে, এবং এই সম্মেলনগুলোতে আমরা দেখেছি যে প্রায় 7 জন সভাপতির দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রয়েছেন, এছাড়াও কিন্তু বর্তমান সভাপতি আওয়ামী লীগের যিনি রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এর আগেও 8 বার সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং এখনও পর্যন্ত আসলে এবারও আমরা বলতে পারি যে সভাপতি পদটিতে কিন্তু পরিবর্তন আসার কোনো সম্ভাবনাই আসলে দেখা যাচ্ছে না, কারণ নেতাকর্মীরা বলছেন যে এখনও আসলে আওয়ামী লীগে শেখ হাসিনার যে উপস্থিতি সেই উপস্থিতিটি আসলে অত্যন্ত প্রয়োজন বলে তারা মনে করছেন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে কিছুদিন আগেও একটি গুঞ্জন ছিল যে সাধারণ সম্পাদক আসলে ওবায়দুল কাদের থাকবেন কি না সেটি নিয়ে এক ধরনের কথা উঠেছিল, তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা মাঠে ওবায়দুল কাদের ছাড়া অন্য কাউকে আসলে এই পদে রাখার বিষয়ে আসলে কারো আলোচনায় আসলে তেমন কোনো নাম আসলে আমরা শুনতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে এখনও পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে, যদিও এটি বারবারই বলা হচ্ছে যে আসলে দলীয় সভানেত্রী এবং কাউন্সিলররা আসলে ঠিক করবেন যে কে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে আসবে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনও পর্যন্ত কিন্তু এই পদটিতে আসলে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আসলে অনেকটাই নেই বললেই চলে। তো মোটামুটি 10টার পর থেকে আমরা আসলে দেখতে পাবো যে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নেতাকর্মীদের যে আগমন সেই আগমনটা শুরু হবে, এবং 3টার দিকে আসলে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরই মধ্যে কিন্তু যারা এই কাউন্সিলর রয়েছেন এবং ডেলিগেট রয়েছেন তারা কিন্তু অনেকেই ঢাকায় চলে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারা কিন্তু 10টার পর থেকে মাঠে প্রবেশ করা শুরু করবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক হোসেন। রাজাকারের তালিকা তৈরিতে 60 কোটি টাকা কেন, 60 পয়সাও খরচ হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন তিনি। মন্ত্রী জানান, ওই তালিকা তৈরিতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি, তা চাওয়াও হয়নি। এ বিষয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
তালিকা তৈরিতে খরচের বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী আসাদুজ্জামান খান। এই ধরনের সংবাদ প্রচারে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমিতে প্রতিষ্ঠিত গুলিস্তান শপিং কমপ্লেক্স 20 তলা করার কথা থাকলেও ডেভেলপার কোম্পানি 10 তলা পর্যন্ত করেই দোকান বিক্রির টাকা নিয়ে লাপাত্তা। এদিকে একটি শক্তিশালী সিন্ডিকেট বিনা ভাড়ায় দখল করে আছে কমপ্লেক্সের একটা বড় অংশ। রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পাশে 614% জমির উপর নির্মিত এই মার্কেটের মালিক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। 2001 সালে দ্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে 20 তলা ভবন নির্মাণের চুক্তি হলেও 10 তলার পর আর কাজ এগোয়নি। পুরো কাজ শেষ না করেই মার্কেটের দোকান বিক্রি করে দেওয়ার অভিযোগ ডেভেলপার কোম্পানির মালিক এএসএম আলাউদ্দিন ভুঁইয়ার বিরুদ্ধে। 10 তলা 8 তলা 9 তলা বন্ধ কইরা বেচা কিনা কইরা সে মানে চিটাগাং গিয়া কক্সেস বাজারে একটা বিল্ডিং করছে এই টাকা দেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে বেশ কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি কুমিল্লার বিএনপি নেতা এএসএম আলাউদ্দিন ভুঁইয়ার। এদিকে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের জন্য ইজারা নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, সেখান থেকে ভাড়া তুলছেন নিয়মিত, কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে কোনো ভাড়াই দিচ্ছেন না। সে ভাড়া দেয় না, সে এক মামলা করে ওইটা দিয়ে আটকে রেখেছে বিনা ভাড়ায়। বছরের পর বছর, বছরের পর বছর সে ভোগ দখল করে খাচ্ছে। তবে তার এই যে স্থাপনাগুলো ওই জায়গায় করেছে, এটাকে উচ্চ আদালত বেআইনি ঘোষণা করেছে। আমি 10,000 স্কোয়ার ফিট হিসেবে নিছি, যখন আমি এসে এটা উপস্থিত হলাম দেখা গেলো যে আমার এখানে 3,500 স্কোয়ার ফিটের উপরে জায়গা নাই। যে আমার জায়গাটুকু বুঝিয়ে দিক, যতটুকু জায়গা আমাকে বুঝিয়ে দিব, আমি অতটুকুর ভাড়া যদি না দিই তখন আমি অবৈধ হব। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি নিয়ে এমন হরিলুট কাণ্ড দেখে অসহায়ত্ব প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তাদের প্রত্যেক সম্পত্তি হিসাবে ব্যবহার শুরু করবে, এই ধরনের কোনো ঘটনা ছিল না। বিশ্বাস করেন, আমরা খুব অসহায়, এগুলো আর মানে খুব পীড়া দেয়, নিজের চোখের সামনেই দেখছি কারা কারা জড়িত এই কাজগুলোর মধ্যে, কিছুই করতে পারছি না। গুলিস্তান শপিং কমপ্লেক্স ছাড়াও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি থেকে সুবিধা নিয়ে আখের গোছানোর তালিকায় আছেন অনেক প্রভাবশালীর নাম। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, উনি 100% সহযোগিতা করতেছে যে আলাদা এই জায়গায় আবার আসতেছে। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপচয়জনিত দুর্নীতি, অদক্ষতা আর অনিয়মের কারণে সড়ক পরিবহন সচিবের উপর ক্ষোভ ছাড়লেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। চলমান প্রকল্প সঠিকভাবে শেষ না হলে আর কোনো নতুন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় হবে না বলেও সাফ জানান তিনি। সড়ক মহাসড়কের দুরবস্থার জন্য কর্মকর্তাদের সমালোচনা করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে এনইসির সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর তীব্র সমালোচনার মুখে পড়েন সড়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সড়কে টোল আদায়ে প্রিপেড মিটার চালু করতে একনেক বৈঠকে একাধিকবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এখনও কোনো সড়কে টোল আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হয়নি। এ বিষয়ে সড়ক পরিবহন সচিবের কাছে ব্যাখ্যা চান অর্থমন্ত্রী। আমরা সেটা করতে পারবো না কেন? এটা আপনি এখন বলেন কবে করবেন? ইউ হ্যাভ টু টেল মি নাও, নাইল মিটিং শেষ করবো আজকে। বলেন কবে শেষ, কবে করবেন? এটা একদম বিদেশের মতো, হোয়াট সিঙ্গাপুর ইজ ডুইং, হোয়াট মালয়েশিয়া ইজ ডুইং, ইউ ফলো দেম। এরা যেরকমভাবে গাড়ি যখন যায় টের পাই না আমরা। এরা এখানে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে, বহুবার নির্দেশ দেওয়া, এক এক মিটিংয়ে বহুবার নির্দেশ হয়েছে। কিছু নেই মেঘনা গোমতীতে, বারবার কথা বলেন, আপনি এখন মেঘনা গোমতী যান, মেঘনা গোমতীতে নাই, আমি বলছি মেঘনা গোমতীতে নাই, ওখানে এখনো গাড়ি অন্তত আধা ঘন্টা লাগে কিউতে। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থ বছর সড়কে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় 25,000 কোটি টাকা। বিভিন্ন প্রকল্পে এসব অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু নেই আধুনিক যন্ত্রপাতি, দক্ষ লোকবল, নানা অজুহাতে সড়কে অর্থের অপচয় করা হচ্ছে বলে অভিযোগ অর্থমন্ত্রীর। মনে করেন সারা জীবন এইভাবে 25,000-30,000 কোটি টাকা আমরা দিতে থাকবো রাস্তার পিছনে, ইটস নট পসিবল। রাস্তা আর নতুন রাস্তা করবেন না, যেগুলো করছেন এগুলো শেষ করেন, এগুলো শেষ হওয়ার পর আবার শুরু করবো। তো আমরা মহাসাগর বেষ্টিত দেশও দেখি, সেখানেও তো তারা রাস্তাঘাট করে, 50 বছর নিচে রাস্তাঘাটে রাখতে থাকে না, তাহলে আমাদের এখানে কোনো আমরা পাবো না। নদী মাতৃ বাংলাদেশ আর জীবনে কোনোদিন কোনো 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 সবাই কোনো মিটিংয়ে উচ্চারণ করবো না, মেহরবানি করি। বৈঠকে সড়ক মহাসড়কের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জানান, মাটি পরীক্ষা ও নকশা ছাড়াই
তৈরি করা হচ্ছে সড়ক, ফলে পর্যাপ্ত বরাদ্দ করেও সড়কের মান ঠিক থাকছে না। হাইওয়ে কিরকম ডিজাইন হবে একটা করে রেখে দিচ্ছেন, সাবলাইন কিরকম হবে আপনার ডিজাইন করে রাখছেন, ওই ডিজাইন সবাইকে ধরাই দেন। কেরানীগঞ্জের অবস্থা আর গাজীপুরের অবস্থা এক না, বুঝতে হবে। কেরানীগঞ্জের সয়েল আর গাজীপুরের সয়েল এক না। সড়কে দুরবস্থার জন্য আইন প্রয়োগে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ব্যর্থতাকে দায়ী করেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির দুই মামলায় কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসাসহ তিনি যাতে সুষ্ঠু বিচার পান তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে তারা। মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 74 বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বন্দীদের জন্য জাতিসংঘের ন্যূনতম মানদণ্ড অনুযায়ী তাকে প্রয়োজন অনুসারে বিশেষায়িত চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি। নানা শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদা জিয়া 1 এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার, তাকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্তি পাবে না বলেও মন্তব্য তার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করার সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনারই সংগ্রাম, আর এই লড়াইয়ে বিএনপির জয় অবশ্যম্ভাবী বলেও মনে করেন তিনি। এই স্মরণসভায় অংশ নেন বিএনপি ও বিশদলীয় জোটের নানা পর্যায়ের নেতারা। কারণ গণতন্ত্র আর বেগম খালেদা জিয়া এই দুটো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আজকে আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি, সঠিক পথে আছি, আমাদের বিজয় অবশ্যম্ভাবী। পৌষের শুরুতেই কনকনে শীতে কাঁপছে দেশ, 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও কমবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের ঠান্ডা বাতাস। ঘণ্টায় মাত্র 8 কিলোমিটার বেগে বয়ে চলা হিমেল হাওয়ায় কুপকাত রাজধানীবাসী। ঢাকায় তো সেই রকম শীত আমরা কখনোই অনুভব করি না, এটা আসলে আচমকা শীত বলেই মনে হচ্ছে আমাদের কাছে। আর প্রস্তুতির ব্যাপার যদি বলেন, আসলে ঢাকাবাসী প্রস্তুত ছিল না, হঠাৎ করে ভালোই শীত বেড়ে গেছে। তো ঢাকার অবস্থা বুঝলে গ্রামের অবস্থা বোঝা যায় যে কেমন শীত, মানে গ্রামের আরও বেশি। সবচেয়ে বেশি দুর্ভোগে নির্ময়ের শ্রমজীবীরা, হঠাৎ শুরু হওয়া ঠান্ডায় জড়সড় হয়ে পড়েছে প্রতিদিনের জীবন। শীতের কাপড়ের অভাবে রাস্তার ধারে বস্তি বা ছিন্নমূল পরিবারের অবস্থা সবচেয়ে করুণ। 50 টাকাতে একটা চাদর কিনছে শীত নিবারণের জন্য, কিন্তু শীত তো নিবারণ হইতেছে না, বরং আরো কষ্ট করতেছে, কাম কাজে সব বন্ধ হয়েছে। ঠেলা ঠেলা দিয়ে কোনো রকম ঘরটা উড়ে মনে করেন রাত্রে কাটানোর জন্য আর কি কোনো রকম থাকি। আবহাওয়া অধিদপ্তর বলছে, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। 21 ডিসেম্বর পর্যন্ত বাড়বে শীত, 22 তারিখ থেকে কয়েকদিন শীতের প্রকোপ কিছুটা কমবে, তবে আবারও বাড়বে ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে। 21 তারিখের পর থেকে হয়তো দেখা যাবে যে দিন এবং রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনার ধীরে 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 তাপমাত্রা বেড়ে যাবে, তখন ধীরে ধীরে শৈত্যপ্রবাহ এরিয়াও কমে যাবে এবং আপনার শীতের অনুভূতিটাও কমে যাবে। তবে 4-5 দিন হয়তো আপনার 4-5 দিন হয়তো দেখা যাবে যে তাপমাত্রা বাড়বে, সেই হিসেবে আপনি বলতে পারেন যে বিশেষ করে ওই সময় শীতের অনুভূতিটি কমবে এবং তারপরে আবার গ্রাজুয়ালি দেখা যাবে যে শীতে আবার তাপমাত্রা কমতে পারে। শীতের প্রকোপ মোকাবেলায় নানা ব্যবস্থা নিচ্ছে রাজধানীবাসী, শহর জুড়ে বেড়েছে শীতের কাপড় বিক্রি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রংপুর ও পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আর নজরুল, শীতে রংপুরে জনজীবনে কেমন প্রভাব পড়েছে? হুম,
দেখুন আসলে হঠাৎ করে কিন্তু এই শীতটা এসছে, এই শীতের কারণে কিন্তু আসলে জনজীবন একদম যথুপ্র হয়ে পড়েছে। কারণটা হচ্ছে রংপুরে কিন্তু হঠাৎ করে এই শীত আসার কারণে কিন্তু দেখা গেল ছিন্নমূলে যেসব মানুষ তারা কিন্তু কিছু পুঁজি না উঠতে পেরেই কিন্তু তারা শীতের কাপড় যেটি এটি কিন্তু তারা ব্যবহার না করতে পারে, তারা কিন্তু আসলে ভোগান্তিতে শিকার হচ্ছে। ভোগান্তিতে শিকার হচ্ছে কিন্তু যেসব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরা, কারণ শিশুদের কিন্তু শীতজনিত জ্বর আক্রান্ত হয়, নিউমোনিয়া সহ শীতজনিত জ্বরে কিন্তু আক্রান্ত হয়ে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। গতকাল কিন্তু আমি রাত 11টা পর্যন্ত যেটি তথ্য অনুযায়ী দেখেছি যে চিকিৎসক যেমনটি জানিয়েছেন আমাকে, সেক্ষেত্রে কিন্তু 26 জন শিশু কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে। আমি যদি একটু শহর থেকে গ্রামে অঞ্চলে কথা বলি, গ্রামে কিন্তু যেসব মানুষ চিহ্ন বলে মানুষ তারা খেটে খাওয়া মানুষ যারা কৃষি কাজ করে তারা কিন্তু সকালেই প্রয়োজনের তাগিদ ছাড়া কিন্তু তারা বের হতে পারছে না, কারণ হচ্ছে এত প্রচণ্ড শীত। আজকে কিন্তু রংপুরে শীতের তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস 10.4 ডিগ্রি সেলসিয়াস। কারণ হচ্ছে এটি কিন্তু একদম মানে রংপুরে এই হঠাৎ করে আসার কারণ শীতের কারণে কিন্তু এত বেশি বেড়ে গেছে, মানুষ কিন্তু চলাফেরা করতে পারছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছে যেসব লোক হাঁটছেন তারা কিন্তু এই গরম কাপড় পরে হাঁটছেন, কারণ এই এত কম সংখ্যক লোক কিন্তু এখন হাঁটাচলা করছেন। এই কারণে শীতের কারণে কিন্তু অনেকে বেরোতে পারছেন না বাসা থেকে। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরও কয়েকদিনে শীতের কিন্তু প্রকোপটা থাকবে, এমনটি আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাকে জানানো হয়েছে। তবে রংপুরে আমি গতকাল কিন্তু সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেখেছি যে এত কুয়াশা পড়েছে, এই কুয়াশায় কিন্তু 10 হাত দূরে দেখা যায় না। আর গাড়িগুলো যেসব আসছে ওটা দূরপাল্লার গাড়ি এবং রংপুর শহর থেকে যেসব গাড়ি চলাচল করছে এটি কিন্তু হেডলাইন চালিয়ে কিন্তু চলাচল করছে। তবে যে শীতের পোশাক যারা বিক্রি করছে অর্থাৎ হকার যেসব রাস্তার ধারে ধারে সেটি কিন্তু উপচে পড়া ভিড় আমার চোখে পড়েছে। তারা 20 টাকা থেকে আরম্ভ করে 500 টাকার এইসব ঠান্ডার গরমের কাপড় তারা ক্রয় করছেন। তবে সব মিলিয়ে রংপুরের যেসব অঞ্চলগুলো রয়েছে, যেমন কুড়িগ্রামের রাজারহাটে আজকে সকালেই কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। কারণ এটি কিন্তু আবহাওয়া অফিস থেকে তথ্য অনুযায়ী কিন্তু আমাকে জানানো হয়েছে। তবে রংপুরের যেসব জেলা রয়েছে উত্তরের জেলাগুলোতে এটি কিন্তু হাড় কাঁপা শীতে কিন্তু কাঁপছে পুরো রংপুর সহ উত্তর অঞ্চল গোটা অঞ্চলে। কিন্তু এরকম শীত কিন্তু হঠাৎ করে পড়ার কারণে কিন্তু মানুষের ভোগান্তির শেষ নেই, ভোগান্তির শেষ নেই কিন্তু ছিন্নমূল মানুষগুলোর। তবে রংপুরে জেলা প্রশাসনের কথা বলেছি, জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে প্রায় 64,000 কম্বল এই শীতের কারণে প্রতিটি উপজেলায় কিন্তু তারা বিলিবণ করেছে, আরও তারা চাহিদাপত্র পাঠিয়েছেন যে আরও কম্বল নেওয়ার জন্য মন্ত্রণালয়ে। সে সব মিলিয়ে রংপুরে শীতের অবস্থা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। নজরুল আপনি থাকবেন আমাদের সাথে, এবার পাবনার পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় শীতের দুর্ভোগ কতখানি আর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে কিনা? আপনি জানেন যে উত্তর জেলা পাবনায় কিন্তু কনকনে হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডায় কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এই পাবনার জনপদ। আজকে কিন্তু পাবনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আজকের ফলে কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে, আর এর ফলে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু বিভিন্ন শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি বিভিন্ন উপজেলা কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানে খোঁজ নিয়েছি এবং পাবনা জেনারেল হাসপাতালের তথ্য মতে প্রতিদিনই কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর চিকিৎসকরা বলছেন যে প্রচন্ড ঠান্ডায় কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং তারা সেইভাবে কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং তারা বলছেন যে সাধারণ জনসাধারণকে জানাচ্ছেন যে রোদ না ওঠা পর্যন্ত তারা ঘর থেকে যেন কোনো কাজ বাইরে বের না হন। এবং আরো আপনি জানেন যে আরো দুদিন প্রায় তাপমাত্রা আরো নিচে নেমে আসতে পারে, এর ফলে কিন্তু চিকিৎসকরা শিশুদের কিন্তু গরম কাপড়ে মধ্যে ঘরের মধ্যে রাখার কিন্তু নির্দেশ দিয়েছেন। আপনাকে বলে রাখি যে পাবনায় কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 48,000 শীত বস্ত্র কিন্তু বিভিন্ন উপজেলায় দরিদ্র মানুষের জন্য কিন্তু পাঠানো হয়েছে এবং এগুলো এখনো বিতরণ শুরু হয়নি, তবে আর আজকে অথবা আজকে দুপুর পর নাগাদ বিতরণ শুরু হবে বলে আমরা উপজেলা কেন্দ্রিক যে নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে বলে রাখি যে উত্তরের এই জেলা পাবনায় কিন্তু নিম্ন অঞ্চল রয়েছে এবং বিভিন্ন ছিন্নমূল মানুষ রয়েছে যারা হচ্ছে বিভিন্ন চরাঞ্চলে বাস করেন, এরা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দুর্ভোগে রয়েছে।
আপনাকে আরো জানিয়ে রাখি যে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয় কিন্তু সকাল 10টা 11টা নাগাদ কিন্তু সূর্যের মূল দেখা যাচ্ছে না। এর ফলে কিন্তু রাস্তায় বা যে ভারী যানবাহন গুলো রয়েছে এই যানবাহন গুলোতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে রেখেছি তারা কিন্তু চলাচল করছেন। এই ছিল আমার কাছে পাবনার শীতের সর্বশেষ অবস্থা। রংপুর এবং পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে 7 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 6টা থেকে শুরু হয়েছে ফেরি চলাচল। তবে এখনও ঘাট থেকে 8 কিলোমিটার পর্যন্ত পরিবহন জট আছে। ঘাটের পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। আর শামীম, ফেরি চলাচলের এখনকার পরিস্থিতি কেমন? বন্ধ থাকার পর সকাল 6টা থেকে কিন্তু ফেরি চলাচল আবার শুরু হয়। আর এই দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত 5 কিলোমিটার এবং গোয়ালন্দ বাজার থেকে 10 কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় নামক স্থান থেকে রাজবাড়ি কুষ্টি আঞ্চলিক মহাসড়কের থেকে 4 কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। আর এই দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়ে থাকার কারণে কিন্তু যানবাহন চালক এবং যাত্রীদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি সকালে এসে বেশ কিছু চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত রাত 10:30 থেকে দৌলতদিয়া ঘাট প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছেন, যে কারণে এই শীতের মধ্যে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর BIWTC কর্তৃপক্ষ বলছে যে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনায় রাত 10:30 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভোর 6টা থেকে কুয়াশা কেটে গেলে পুনরায় আবার ফেরি চলাচল শুরু করা হয়। এর পাশাপাশি আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে ফেরি এই শীত মৌসুমে ফেরি বন্ধ থাকায় এটা নতুন কিছু নয়। প্রত্যেক বছরেই আমরা দেখি যে শীত মৌসুম এলেই ঘন কুয়াশায় ঘন্টার পর ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এই সমস্যার সমাধানের জন্য 2015 সালে BIWTC কর্তৃপক্ষ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 9টি ফেরিতে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে ফগলাইট স্থাপন করে, কিন্তু সেই ফগলাইট গুলো ওই বছরেই কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে এই গত 5 বছর পেরিয়ে গেলেও কিন্তু সেই ফগলাইট নতুন করে লাগানোর ক্ষেত্রে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ, যে কারণে কিন্তু একটু কুয়াশা পড়লেই এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, শীতে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ কেমন দেখছেন? যান চলাচলে কোনো ব্যাঘাত কি ঘটছে? খুব ঘন কুয়াশার এখনো আস্তরণ শুরু হয়নি, পৌঁছে দেয় শুরু থেকেই হালকা কুয়াশা হচ্ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেটা জেল রোড, এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তায় সকাল 7:30 বাজে যাচ্ছে, রাস্তায় মানুষের জন চলাচল কম। আর বিভিন্ন জায়গায় যারা দিনমজুর শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু কর্মসংস্থানের জন্য সেভাবে কাজ পাচ্ছেন না, কারণ শীতের এই কুয়াশা ভেরা দিনে মানুষ কিন্তু সেভাবে লোকজনকে কাজ করাচ্ছে না, তারা কিন্তু কাজ খুব একটা পাচ্ছেন না। আর দিনাজপুরে আজকে যে তাপমাত্রা তাতে 4.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা কিছুটা নেমে আসছে, কারণ এর আগে বাতাসে যে জলীয়বাষ্পের প্রভাব ছিল সেটি কেটে যাওয়ার কারণে কিন্তু মেঘ সরে গেছে এবং শীতের প্রভাবটা অত্যন্ত বেড়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষ যে পূর্বাভাস তাতে বলা হচ্ছে যে এই মাসের শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে মাঝের ধরনের শৈত্যপ্রবাহ এবং সেই সময় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসতে পারে। মূলত যে শীতজনিত যে সমস্যাগুলো শিশুদের শ্বাস সমস্যা এবং ডায়রিয়া সহ পাতলা পায়খানার যে সমস্যাগুলি এগুলি বিভিন্নভাবে প্রকাশ দিয়ে দেখা দিয়েছে। জেনারেল হাসপাতালে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখেছি সেখানে প্রায় 40 জনের মতো শিশু চিকিৎসাধীন রয়েছে, কিন্তু সেখানে শিশু কোনো ডাক্তার নেই, একজন মাত্র ডাক্তার, সেটা রয়েছে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি সময় মতো আসতে পারেন না, এ কারণে এখানে চিকিৎসা দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি এবং প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে কিন্তু মানুষ চিকিৎসার জন্য ছুটে যাচ্ছে। দিনাজপুরের শীতের এই পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজ করছে। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। গ্রামীণফোনের অডিট আপত্তি নিষ্পত্তিতে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর। এই তথ্য নিশ্চিত করে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন এই ঘটনা শিষ্টাচার বহির্ভূত, সরকার বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
অডিট রিপোর্ট নিরীক্ষার পর 12,580 কোটি টাকা পাওনা দাবি করে এপ্রিলে গ্রামীণফোনকে চিঠি দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ নিয়ে প্রথমে নিম্ন আদালত ও পরে উচ্চ আদালতে যায় গ্রামীণফোন। 24 নভেম্বর তিন মাসের মধ্যে তাদের 2,000 কোটি টাকা পরিশোধে নির্দেশ দেয় আপিল বিভাগ। এরই মধ্যে পাওনা নিয়ে সালিশে যেতে সিঙ্গাপুরের একটি ল ফার্মের মাধ্যমে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর। এতে ক্ষুব্ধ টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, ব্যবসা করতে হলে এদেশের আইন মেনে চলতে হবে, অন্য কোথাও গিয়ে লাভ হবে না। বাজার প্রতিযোগিতা যাকে বলে সেটা গড়ে তোলার জন্য যেমনি করে আমাদের রাষ্ট্রীয় সংস্থাকে গড়ে তুলব, এবং একইভাবে যেটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির প্রশ্নে আমরা আসলে আপোষ করব না। আমরা একটু আদালত কেন্দ্রিক বিষয়গুলো ছিল বলে এখনো পর্যন্ত জিপির মামলা আছে কোয়ালিটি অফ সার্ভিসের উপরে। সরকারের এই কঠোর অবস্থানে বিদেশি বিনিয়োগ কমে যাবে কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, দেশের চিত্র এখন বিপরীত, 5G সেবা দিতে আসতে চাইছে নতুন বিদেশি অপারেটর। আমার কাছে এখন টেলিকম সেক্টরে কমপক্ষে 6টা দেশ থেকে ইনভেস্ট করার জন্য প্রস্তাব রয়ে গেছে, এবং শুধু ইনভেস্ট না, কেউ কেউ আমাদেরকে তাগাদা দিচ্ছে তোমরা তাড়াতাড়ি চুক্তি সই করো না কেন। এদিকে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে টেলিনর বলেছে, এই উকিল নোটিশের সঙ্গে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই। এর আগে আন্তর্জাতিক আদালতে যায় নাইকো ও শেভরন সহ কয়েকটি কোম্পানি, বেশিরভাগ মামলার রায় আসে বাংলাদেশের পক্ষে। নাশিদ জেলিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোতালিব প্লাজায় র‍্যাব ও বিটিআরসির অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মোবাইল ফোন ও নানা সরঞ্জাম। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বেশ কিছু মোবাইল ফোনও জব্দ করা হয়েছে কয়েকটি দোকান থেকে। পরে একজনকে 1 বছরের জেল ও 12 লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় অভিযান চালায় বিটিআরসি ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মার্কেটের পঞ্চম তলায় পাওয়া যায় বিপুল পরিমাণ নকল আইফোন, অন্যান্য ব্র্যান্ডেরও নকল বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। চতুর্থ তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আইফোনের নকল ব্যাটারি। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব নকল মোবাইল ফোন ও ব্যাটারিতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, চার্জ দেওয়ার সময় ঘটছে বিস্ফোরণের ঘটনাও। ভোক্তা রয়েছেন বা যারা আসলে ইউজার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে কিন্তু আসলে এই সেটগুলোর রেডিয়েশন কিন্তু অনেক বেশি, ফলে কিন্তু এটা ভোক্তার কিন্তু ইউজারের কিন্তু স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতি হবে। তৃতীয়ত হচ্ছে সরকার অনেক ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু নিয়ে আসছে। র‍্যাব জানায় নকল মোবাইল ফোনের পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা মোবাইল ফোন পাওয়া গেছে মার্কেটটিতে। এই তৎপরতার নেপথ্যে যারা আছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। নকল সেটগুলি আপনার বা পার্টসগুলি অ্যাক্সেসরিজগুলি সন্ধ্যে চায়না থেকে নিয়ে আসেন, আমরা অবশ্যই দেখবো যে আসলে এর সাথে বড় কোনো সিন্ডিকেট জড়িত আছে কিনা বা কারা কারা জড়িত। মোতালিব প্লাজা থেকে অন্যান্য মার্কেটেও যায় নকল মোবাইল ফোন ও মোবাইল ফোনের এসব সরঞ্জাম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ যেন সরকারের বাইরে অন্য সরকার। সন্ত্রাসী রমিজ বাহিনীর দৌরাত্মে শরীয়তপুরের 3 ইউনিয়নে অনেকটাই অচল প্রশাসনের কার্যক্রম। স্থানীয়রা বলছেন, এই বাহিনীকে চাঁদা না দিলে এলাকায় থাকা দুষ্কর, পালিয়েও বাঁচতে পারে না অনেকে। তাদের নির্যাতনে পঙ্গু হয়েছে অনেকে, হয়েছে ধর্ষণের শিকার। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চেষ্টা করছেন তারা। এক বছর ধরে পা হারিয়ে ক্রাচে ভর দিয়ে চলছেন চিকন্দির কৃষক মোতালিব মাতবর। সন্ত্রাসী গ্রুপ রমিজ বাহিনীকে 2 লাখ টাকা চাঁদা দিতে না পারায় 3 মাস এলাকায় না ঢুকলেও শেষ রক্ষা হয়নি। গত বছর ডিসেম্বরে চিকন্দি বাজারে তার উপর হামলা চালায় রমিজ বাহিনী। ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়ায় মামলা করার সাহসটুকুও পাননি মোতালিব। 2 লক্ষ টাকা না দিয়ে ছেড়ে তোর যাইতে হবো গা, আট বাজারে যাবি না। ওর আমি সন্ধ্যার সময় বাজারে এসি আমার এপিডি আত্মভেঙ্গে রইলো, ধরেন ওরা তুই গেছে মারি। মোতালিবের মতো প্রতিবন্ধী এক নারীও বয়ে বেড়াচ্ছেন রমিজ বাহিনীর নির্যাতনের ভয়ঙ্কর স্মৃতি। ধর্ষণের পর এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে নির্যাতিতার পরিবারকে বাধ্য করা হয় মামলা প্রত্যাহার করতে। যে রমিজ কার ছেলে আলমগীর হয় নিয়ে রেপ করছে, রেপ করার পর মনে করেন আমি এটা কেস দিছিলাম, পরে মনে করেন আমার বয়স হয়ে দেয় এটা মীমাংসাগুলোকে করাই দি বুঝাইছি আমি। এমন অসংখ্য অভিযোগ রয়েছে কানা রমিজ বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে। এলাকায় থাকা এবং ব্যবসা করতে গেলে নির্ধারিত হারে চাঁদা দিতে হয় তাদের, না দিলে চলে নির্যাতন। প্রতিবাদ করায় বাড়ি ছাড়তে হয়েছে স্থানীয় ইউপি সদস্যকেও। আমার ছেলেরে কলেজে যাইতে দেয় নাই, লেখাপড়া বন্ধ করে দিছে। আমার ছেলে এখন লেখাপড়া বন্ধ করে বই রয়েছে। দোকান থেকে 5 লাখ টাকা নিয়ে বের হয়েছি, আমার থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে, আমার মারধর করেছে রড মোড় দিয়া।
নিজের নয় ছেলে আর এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীকে নিয়ে এই বাহিনী গড়ে তুলেছেন রুমিজ খা ওরফে কানা রুমিজ। তবে অত্যাচার নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। না না, কোনো আনি চাঁদাবাজি আমার ছেলেরা করে না, সম্পূর্ণ মিথ্যা বানোট। এই দর্শন আমাদের পোলার আমার কোনো পোলার বিরুদ্ধে নেই। পুলিশ বলছে রমিজ বাহিনীর দৌরাত্ম্য থামানো এবং শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে। কাউকে কোনো ধরনের কোনো প্রশ্রয় দেবে না, কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না। যে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক পুলিশকে জানালে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণ, নির্যাতন, লুটপাট, বিস্ফোরক বহন সহ নানা অভিযোগে অন্তত 18টি মামলা রয়েছে রমিজ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরগুনায় প্রভাবশালী এক ব্যক্তিকে সুবিধা দিতে গণপূর্তের জলাভূমিতে অবৈধ পাকা রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনো দরপত্র ছাড়াই রাস্তাটি নির্মাণে বর্তমান ও সাবেক মেয়র ব্যয় করেছেন প্রায় 12 লাখ টাকা। বরগুনা পৌরসভার সুলতান আলী সড়কে নির্মাণাধীন 6 তলা এই ভবনের মালিক জেলা সিভিল সার্জনের সাবেক অফিস সহকারী আব্দুল খালেক। ভবনের সামনে এই সড়কটি নির্মাণ হয়েছে গণপূর্ত বিভাগের জলাশয় ভরাট করে কোনো টেন্ডার ছাড়াই। শহর উন্নয়ন কমিটি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেতারা বলছেন, জনস্বার্থকে উপেক্ষা ও পরিবেশের ক্ষতি করে প্রভাবশালীদের সুবিধা দিতেই এই সড়ক। বরগুনা পৌরসভা উন্নয়নের অনেক জায়গা আছে, সেটা না করে এই মেয়র সাহেবের ব্যক্তিগত উদ্দেশ্যে না কেন করছে এটা, এটা জনমনে প্রশ্ন দেখা দেয়। এটা দখল করে একজনের বাড়ির কারণে এটা করা, মানে আমি বলবো এটা খুবই অন্যায়। দ্রুত গণপূর্ত বিভাগ এই বিষয়টি তারা পদক্ষেপ নেয়। পৌর মেয়রের নির্দেশে সড়কটি নির্মাণ করা হয়েছে, ফোনে এমন তথ্য দিলেও পরে ক্যামেরার সামনে তা এড়িয়ে যান উপসহকারী প্রকৌশলী। সাধারণ সাহেবের সময় করছে, এরপরে উনি ওনার দায়িত্বে রিপেয়ার করছে, এরপরে পৌরসভার টাকায় রাস্তা নির্মাণের কথা স্বীকার করলেও টেন্ডার হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান পৌরসভার মেয়র। আমিও করি, এখন এখান তো কিছু বলার নাই, জনগণ ব্যক্তিগত লাভবান না হইলে কারো প্রতি ভালোবাসাও থাকে না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি আব্দুল খালেক। তবে জলাশয় দখল করে রাস্তা নির্মাণের সত্যতা পেয়েছে গণপূর্ত বিভাগ। সড়কটি নির্মাণে 2006 সাল থেকে গত 7 ডিসেম্বর পর্যন্ত বর্তমান ও সাবেক মেয়র মিলে 3 দফায় খরচ করেছেন প্রায় 12 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফ্রিকার পর এবার ইন্দোনেশিয়াতেও দেখা দিয়েছে সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব। বুধবার দেশটির কৃষিমন্ত্রী জানিয়েছেন, এই ভাইরাসের কারণে উত্তর সুমাত্রায় এ পর্যন্ত মারা গেছে প্রায় 30,000 শূকর। এদিকে এই ভাইরাস থেকে রক্ষা পেতে বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করেছে অস্ট্রেলিয়া। ভাইরাসটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় কোনো হোস্ট ছাড়া 7 দিন আর শূকরের শরীরে কয়েক মাস বেঁচে থাকতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের সবচেয়ে বড় প্রভাব পড়েছে চীনে। সোয়াইন ফিভারের কারণে শূকরের মাংস ব্যবসায় লোকসানের আশঙ্কা করা হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএলে মাঠে ফিরেই আবারও হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকছেন তিনি। নিয়মিত অধিনায়ককে ছাড়া আজ মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। দারুণ ছন্দে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। সবশেষ ম্যাচে শক্তিশালী ঢাকার বিপক্ষে আসর সর্বোচ্চ 221 রান করেছে তারা। 5 ম্যাচে 4 জয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ কুমিল্লার মূল শক্তি। শুরুতে নিষ্প্রভ থাকলেও সময়ের সাথে ছন্দে ফিরছেন মালান সাব্বিরা। এর আগে দিনে প্রথম ম্যাচে দুপুর 2টায় খুলনা টাইগার্স খেলবে সিলেট থান্ডারের বিপক্ষে। শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে আসরে দাপুটে শুরু খুলনার। দারুণ ছন্দে অধিনায়ক মুশফিক সবশেষ ম্যাচে খেলেছেন 96 রানের ইনিংস। অন্যদিকে বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট। 4 ম্যাচের সবকটিতে হেরেছে সৈকতের দল। প্রতিভা আছে তবে ধারাবাহিকতার বড্ড অভাব সাব্বির রহমানের। ম্যাচ জয়ে অবদান রাখার চেয়ে 4 ছক্কা হাঁকিয়ে রান করতেই পছন্দ করতেন, তবে পরিস্থিতি বুঝে মানসিকতায় বদল এনেছেন। দলের চাহিদা মতো খেলাই এখন সাব্বিরের মূল লক্ষ্য। সামনের ব্যস্ত সময়ের জন্য বিপিএলে নিজেকে প্রস্তুত করছেন এই ব্যাটসম্যান। যেখানেই খেলবেন হতে চান ধারাবাহিক।
চলছে বিপিএল ধামাকা, সেই ধামাকায় জাতীয় দলের তারকারা কেমন করছেন সবার আগ্রহ রয়েছে সেই দিকে আমরাও জানার চেষ্টা করছি। সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম তারকা টি টোয়েন্টি স্পেশালিস্ট যাকে বলা হয় সাব্বির রহমান। সাব্বির, প্রথম আমি জানতে চাইবো আসলে বিপিএল সবার কাছে অনেকটা ইম্পর্টেন্ট থাকে যে রান করতে হবে, উইকেট নিতে হবে, আপনার কাছে এবারে বিপিএলটা কেমন? প্রতিবার মতো যেরকম বিপিএল হয় এবারকার মতো অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, বিকজ বিপিএলটা অনেক বড় একটা মঞ্চ যে ইয়াং প্লেয়ারদের জন্য, যারা টিম থেকে বাদ পড়ে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা রানিং খেলতেছে তাদের ইম্পর্টেন্ট, যারা রান করতে হবে, উইকেট পেতে হবে, আর সবার নজর থাকে গোটা ওয়ার্ল্ড দেখতেছে বিপিএল, সো একটা বড় মঞ্চ একটা মনে করি আমি। সাব্বির, সামনে পাকিস্তান সিরিজ রয়েছে, সেখানে তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে, এছাড়াও ওয়ার্ল্ড কাপ রয়েছে সামনের বছর অস্ট্রেলিয়াতে, এবং টি টোয়েন্টি বলছিলাম যে আপনাকে টি টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় এবং সেরকম হার্ড হিটিং ব্যাটিং করে থাকেন, সেই ওয়ার্ল্ড কাপ বা সামনে ব্যস্ততা নিয়ে আপনার পরিকল্পনা কী এবং কীভাবে আপনি তৈরি হচ্ছেন? বেসিক্যালি বিপিএলটা ভালো করার চেষ্টা করতেছি, এটা আমার সবচেয়ে মূল ধারণা। পাকিস্তান সিরিজ বা ওয়ার্ল্ড কাপ এটা পরের বিষয়, আমি চাচ্ছি বিপিএলটা খুব ভালোভাবে শেষ করতে এবং খুব ভালোভাবে কামব্যাক করতে এবং খুব ভালোভাবে খেলে ইনশাআল্লাহ যেন কনফিডেন্স বিল্ড আপ করতে পারি বিপিএল থেকে, এটা চেষ্টা করছি আমি। সাব্বিরের গত দুই তিন বছর আগে যেমন ছিল সাব্বির, আপনি যে সাব্বিরটা ছিলেন, তো এখন নতুন আমরা কী দেখতে পারো বা যেটা বলা হয় পরিণত বোধ আপনি ব্যাটিংয়ে নিয়ে আসছেন কি না? বেসিক্যালি আগে দুই তিন বছর আগে যারা সাব্বির ছিল আনম্যাচিউর ছিল, এক্সাইটিং ছিল অনেক, ধুপধাপ হতো বা খেলে ফেলতে হতো বা স্কোর বড় করতে পারতো না, এখনও অনেকটা ম্যাচিউর হয়েছে সাব্বির এবং টিমটাকে কীভাবে বিজয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারে এটা শিখেছে এবং ইনশাআল্লাহ চেষ্টা করছি ফিনিশিং হিসেবে খেলার জন্য। রাইট, সাব্বির যেমন বলছিলেন যে আসলে ফিনিশিং চেষ্টা করছেন, বাংলাদেশ দলকে আরও সাফল্য এনে দিতে চান, আমরাও আশা করি, সমর্থকরাও আশা করেন সাব্বির আরও ধারাবাহিক হন এবং বাংলাদেশ দলকে আরও বেশি জয় নিয়ে এসে দিন, যেটা কিনা বাংলাদেশ দলের সাফল্যের জন্য অনেক বড় একটা টনিক হিসেবে কাজ করবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।